দগ মতন লাঠি আর রেখে কি লাভ? আমার মেয়ে তো চুরি হয়ে গেল। আমাকে ভুল হয়েছে মোরগ সাহেব। মোরগ সাহেব, মোটা অঙ্কে জরিমানা করি। মাস্টার, ওইসব কর। মোরল বাড়ির ভুলের কোনো ক্ষমা নাই সেটা তোরা জানোস না। তুই সেই দিন যদি মাইরা ফেলাইতি, আজকে আমার এই দিন দেখতে হইত না। আমাকে ভুল হয়ে গেছে মোরল সাহেব, মাফ করে দেন। আমাকে মাফ করে দেন মোরল সাহেব। আমাকে মাফ করে দেন মোরল সাহেব। মন চাইতাছে তখন দুইটা লাত্তি দিয়ে পুকুরে ফেলাই দিচ্ছে। মোরল সাহেব, লাত্তি না মাইরা মোটা অঙ্কে জরিমানা করে, একদম ঠিক হয়ে যাইব। মোরব্বা, শান্তি পেতেছি না, ভিতরে আগুন জ্বলতেছে, কি করবো? একটু পানি খান, আগুন নিভে যাবে। মাস্টার, কথা কইবা না, আমার রক্ত গরম হয়ে গেছে, কখন কি করে ফেলায় ঠিক নাই। রক্ত এখন গরম করে লাভ কি? বুন্দে তো আটকে রাখতে পারি না। বরব্বা, এখন ওকে বাড়ি থেকে মাইরে আসি। এক কাম কর, ওই রিক্সালারের নজরে রাখ, কখন রিক্সা নিয়ে বেড়ায় তখন তখন বড় একটা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলাও। এখন থেকে যা যা করবা ঠান্ডা মাথায় করবা, আর খোঁজ নিয়ে দেখো এই বাড়ির কে কে জড়িত আছে। মোরব্বা, আমার বাড়ির যদি কেউ জড়িত থাকে আর আমি দান মেরে ফেলাম। রতনায় শালা, তরে আমি শান্তিতে থাকতে দেব। ভাবি, তুমি কান্দতেছো কেন? কই, কান্দি না তো। তুমি আমার কাছে কেন লুকাইতেছো? আমাকে বাড়িতে তোমার কষ্ট হইতেছে না? আমি তো আমার বাপের বাড়ি চাইতেও তোমার বাড়িতে অনেক বেশি ভালো আছে। তাহলে তুমি কান্দতেছো কেন? কিরে সোহানা, কি হয়েছে? দেখো না ভাবি কান্দতেছে। কি হয়েছে রিমা, তুমি কান্দতেছো কেন? সোহানা তুই যা, আমি দেখতেছি। কি হয়েছে তোমার, কান্দছো কেন এখন? কো ছোট আম্মারে খুব দেখতে মন চাইতেছে। এই ছোটবেলার থেকে ছোট আম্মা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। বুঝতে পারতাছি, কিন্তু কি করবা কো? ছোট আম্মা নিজের পোলার লগে বিয়া না দিয়া নিজে তোমার হাতে তুইলা দিছে। আমি জানি ছোট আম্মা আমার অনেক ভালোবাসে, কিন্তু মনে মনে ছোট আম্মার অনেক কষ্ট হইতেছে। আমি একটাবার ছোট আম্মারে চোখের দেখাটা দেখতে চাই। তুমি কি আমার নিয়ে যাইবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার রাইতের বেলা ছোট আম্মার কাছে নিয়ে যাবো। সত্যি তুমি নিয়ে যাইবা? হ্যাঁ নিয়ে যাবো। এবার একটু হাসো, মন ভালো হয়েছে? হ্যাঁ, এরকম বারবার মন খারাপ করলে হইব? চলো ঘরে চলো। তোর মা শরীর অনেক খারাপ, তোর মায়ের তো তোর জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আমি মালোকে একটু দেখা করতে পারবো? না না, খবরদার, বাড়ির পরিস্থিতি একটু ভালো না, এখন যদি দেখা করস আর কেউ যদি তোকে দেখে ফেলা একদম মাইরে ফেলাইব। স্যার,